হ্যালো গাইস, আমি তোমাদের সামনে চলে এসেছি আবার একটি আজকের ব্লগ নিয়ে। আর আজকে তন্দ্রা ব্লগকে সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে মহা সপ্তমী, সপ্তমীতে সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা। আর আজকে আমার হচ্ছে সপ্তমী হলে কি হবে, কিন্তু আমার যে অবস্থা হচ্ছে আজকে, মানে গ্যাস ফুরিয়ে গেছে আর রান্নাও করতে পারছি না, তো শেষ পর্যন্ত দুটো ঈদ পেতে আর পাতা পুতা জোগাড় করে এই কোনো রকমের ডাল আর ভাত রান্না করছি। আজকে সপ্তমী তো এইরকমই খাওয়া হবে, ডাল আর ভাত। কি করব, গ্যাস ফুরিয়ে গেছে, তো ভাতটা কালকে কড়াই ছিল, ওটা একটু গরম করে নিতে হবে ভালো। আর গ্যাস ফুরিয়ে গেছে আর হচ্ছে তোমার ওই জন্য পাতা জোগাড় করে ছেলে একটু কেটে কেটে দিল পাতাগুলোকে, আর আমি এখানে ডাল আর আলু ভাজা বসিয়ে দিয়েছি, এটা রান্না করে নিচ্ছি। এই ইট পেতে দেখো কি অবস্থা আমাদের, মানে ধোঁয়ায় ভরে গেছে পুরো, এত গরম লাগছে আর এত ধোঁয়া। তো এটা রান্না করবো, করে তারপরে স্নান করতে যাব। তো চলো আগে রান্নাটা করে নিই, কি করবো এই করুন অবস্থায় আমার যা অবস্থা। তো চলো আগে রান্না করে, এত কষ্টে রান্না করা হয়েছে, ফোন ছিল না বলে, গ্যাস ছিল না বলে তোমাদের দেখালাম। তো এখন দেখো আমি স্নান টান করে চলে এসেছি, আর একটা জিনিস আছে, তো আমি এখন স্নান করে একদম চলে এসেছি, রান্না রান্না করে আর স্নান করে খেয়েও নিয়েছি একটু ডাল আর ভাত, খেয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর আমি আজকে একটা সেলফি স্ট্যান্ড অর্ডার করেছিলাম, তো স্ট্যান্ড আমার চলে এসছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এ দেখো ঘন্টুগুলো নিয়ে দেখাচ্ছে, দেখো ও খুলছে, তো দেখো সেলফি স্ট্যান্ডটা খোলা হচ্ছে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা সেলফি স্ট্যান্ড কেনা, কারণ আমার ফোনটা শুধু পড়ে পড়ে ভেঙে যাচ্ছে সাইডগুলো। তো আর কিছুদিন পর একটু ইয়ে হয়ে গেলে পুজোটা, মানে পুজোর মধ্যে ইচ্ছা ছিল একটা মোবাইল কেনা, তো কিনতে পারলাম না, যাই হোক তো একটা সেলফি স্ট্যান্ড কিনে নিলাম, এরপরে মোবাইলটা কিনবো। দেখো ওটা খুলছে, খুলুক, স্ট্যান্ডটাও খুলে ফেলেছে, দেখো ফেলেছে, দেখো খুলছে, দেখো সামনে সেলফি স্ট্যান্ডটা। তো এবার আর অসুবিধা হবে না ভিডিও করতে, আমার খুলে নিয়েছে, তোরটো নিয়ে খুঁটো খুঁটো শুরু হয়ে গেছে, দেখো সেলফি স্ট্যান্ডটা নিয়ে। তো এটা এখন ও খুলে নিল, আর আমি একটু শুয়ে আমি যাব আবার একটু পার্লারে। তো এখন একটু সেলফি স্ট্যান্ডটা নিয়ে ঘাটাঘাটি হয়েছে, করছে, তো কেমন হয়েছে তোমরা একটু বলো কমেন্টে, তোমরা কিছুই বলো না আমাকে যে কি করছি, কি হলো না হলো আমার ভিডিও, আমার যে ব্লগগুলো দেখছো। আর ও দেখো খুলেই ফেলেছে স্ট্যান্ডটা, ভালোই। তো চলো আমি এখন একটু রেডি হয়ে নিই, আর রেডি হয়ে তোমাদের আবার যাচ্ছি একটু পার্লারে। তো আমরা তোমরা কিন্তু ভিডিওটা সঙ্গে থেকো, সরে যেও না কিন্তু, দেখতে থেকো। আর ও স্ট্যান্ড পেয়ে তো আমি পার্লারে যাওয়ার জন্য, আর এখন বাজে 4:30, তো যাচ্ছি এখন পার্লারে, পুরো নতুন জামা পরে রেডি। তো এখন পার্লারে যাচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকবো, চলো পার্লারে যাই। আসলাম পার্লারে, আর পার্লারের ভেতর ঢুকে দেখো হেয়ার স্পা করে, মাথায় হেয়ার স্পাটা দিয়ে ক্রিমটা দিয়ে আমাকে বোস করিয়ে রেখেছে, এসেছি ছেলের কাছে, আর ছেলের আজকে করিয়ে দিলাম অনুষ্ঠান। দেখো দেখো কত শিব সেজেছ, দেখো কেমন লাগছে, চলে এসছি এখানে। আর ছেলে তো প্রোগ্রামের জন্য ব্যস্ত, ব্যস্ত ও, আর আমিও দাঁড়িয়ে আছি। প্রোগ্রামটা দেখো তোমরা, ভিডিওটা দেখতে থাকো, প্রোগ্রামটা কেমন হয় সেটাও দেখতে থাকো। চলে আসলাম ছেলের অনুষ্ঠান দেখতে, আর অনুষ্ঠান তো হয়ে গেছে, আমার ছেলে যে বসেছে শিব সেজে, তো হচ্ছে মহাদেব হয়েছে, আর এখানে রয়েছে অন্নপূর্ণা। তো এইটাই হচ্ছে ওদের প্রোগ্রাম আজকে, তো পুরো প্রোগ্রামটাই তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো, মানে পুরো প্রোগ্রামটাই দেবো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে। আর আজকের তো ভিডিওটা আমি কী করলাম, কোথায় গেলাম সেটা তোমাদের দেখাচ্ছি। আর এইটা দেখা, এটা হলো ওর ফাংশন হচ্ছে, ওই পার্লার থেকে ফাংশন চলে এসছে ওর প্রোগ্রাম দেখতে, আর প্রোগ্রামটা ভালোই হয়েছে, ভালোই হচ্ছিল। তো পুরো প্রোগ্রামটা তোমরা দেখবে, আমি নেক্সট ব্লগ আগে প্রোগ্রামের ভিডিওটা দিয়ে দেবো।
ট্রেনটা কত সুন্দর আছে পূজোর জন্য ট্রেনটা কত সুন্দর দিয়েছে তো এত সুন্দর ট্রেনটা দেখে আমার তো খুবই ভালো লাগছে আর ট্রেনটা তো ভালোই লাগছে দেখে তো এই ট্রেনেই আমরা যাব তো পূজোর জন্য ট্রেনটা সাজিয়েছে আর ট্রেনে তো আমি উঠেই পড়লাম আর ট্রেনে উঠে দেখো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর আমাকে কেমন লাগছে সেটাও তোমরা বলবে এই বাড়িতে দমদমে তোমাদের তো দেখাই না ট্রেন তো ফাঁকা আর আমার ছেলেরা ট্রেনের মধ্যে আর ছুটতে ব্যস্ত এসে ফাঁকা আর চারিদিকে তো সব মানে সব মাছিয়ে লাগছে তার কাছে আর এখানে ছেলে তো ফাঁকা পেয়ে বেশ ছুলে তো বাড়ি চলে এসেছে মার কাছে আর এখানে পুজোর দুদিন এখানেই কাটাবো তো আজকে আমার ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ ব্লগটা দেখতে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো টাটা আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখাবো চলো টাটা।